গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফার্ডিনস ব্লগ। তো বন্ধুরা, আজকে চলে আসলাম হচ্ছে গরিবে নেওয়াজ মোটরসে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, অনেকগুলো বাইক আছে, স্কুটিও আছে। তো শোরুমের ওনার আছে আমাদের সাথে তহিদ ভাই। তো তহিদ ভাই মূলত আজকে আপনাদেরকে সকলগুলো বাইকের কালেকশনের প্রাইস এবং বর্তমান কন্ডিশন জানাবে। আর গরিবে নেওয়াজ মোটরসের অ্যাড্রেসটা হচ্ছে করমপাড়া কাজা রোড চৌরাস্তার মোড় বাস টার্মিনালের যে রোডটা ওই রোডটাই। আর ডিসক্রিপশনে কিন্তু আপনারা অ্যাড্রেস এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা যদি বাইকগুলোর প্রয়োজন হয় অবশ্যই তাদের শোরুমটি ভিজিট করবেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গরিবে নেওয়াজ মোটরস, তাদের শোরুমের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন। পালসার টু কালার, আরটিআর ফোর বি জিক্সার, তারপর আরেকটি পালসার ফোর কালার, তারপর একটি হচ্ছে হিরো, হোন্ডা ডিউলাক্স, তারপর টিভিএস উইগো, তারপর স্ট্রাইকার, গ্ল্যামার, পালসার থ্রি কালার, অনেকগুলো বাইকই আছে। তো বাইকগুলো সবগুলো আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এ হচ্ছে তাদের শোরুমের কালেকশন। প্রথমে আমরা চলে আসলাম একটি হিরো হোন্ডা সিডি ডিলাক্স, একটি ছোট বাইক দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ড্রাম ব্রেকের দেখতে পাচ্ছেন, আর হলো ফ্রন্টের কন্ডিশন, আর এ হচ্ছে বাইকের ট্যাঙ্কের কন্ডিশন। আর বাইকটা মিটার চলছে হচ্ছে 33,000 কিলো। আর দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন, ইঞ্জিনের পাশের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর বাইকটি হলো চট্টমেটার 13 সিরিয়ালের। আর এটা ভাই অ্যানালগ নাম্বার না, ডিজিটাল নাম্বার আসে নাই না, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু ডিজিটাল নাম্বার আসে নেই। আর এটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাইকটির ওভার লুক। আর ভাই এটার জন্য প্রাইসটা কত হচ্ছেন আপনারা? 65,000 আস্কিং প্রাইস না গাইস? এটার জন্য তারা প্রাইসটা যাচ্ছে হচ্ছে 65,000। আর এটা কিন্তু সেলফ স্টার্ট দেখতে পাচ্ছেন, সেলফ স্টার্ট, আর প্রাইসটা চাওয়া হচ্ছে 65,000। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভার লুক। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি আরটিআর ফোর বি, যেটি হচ্ছে সিলভার এবং ব্লু কালারের। আর বাইকের মিটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাইকটি মিটারে চলছে হচ্ছে 19,000 কিলো, 19,773 কিলো। আর হচ্ছে বাইকের ট্যাঙ্কের কন্ডিশন, আর ইঞ্জিনের পাশের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, আর এ হলো পেছনের টায়ারের কন্ডিশন। আর বাইকটি হলো ডাবল ডিস্কের দেখতে পাচ্ছেন, ডাবল ডিস্ক, চট্টমেট্রো 15 সিরিয়ালের নাম্বার প্লেট। আর এ হচ্ছে পেছনের প্যানেলের কন্ডিশন, আর ফ্রন্টের কন্ডিশনটুকু আপনাদের একটু দেখিয়ে দিই। এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। আর ভাই এটার জন্য প্রাইসটা কত হচ্ছে? 1,65,000 গেছে। এটার জন্য প্রাইসটা হচ্ছে 1,65,000। আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এটা হচ্ছে 2019 মডেল না গেছে? এটা হচ্ছে 2019 মডেল ডাবল ডিক্সের। তো হচ্ছে বাইকটি ওভারঅল লুক, প্রাইসটা হচ্ছে 1,65,000। আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি জিক্সার, আর মেরুন এবং সিলভার কালারের। এটা ভাই কোন সালের মডেল? এটা 20-এর মডেল না, 19-এর মডেল গেছে। এটা হচ্ছে 2019-এর মডেল ডাবল ডিক্সের দেখতে পাচ্ছেন। আর নাম্বারটি দেখতে পাচ্ছেন চট্টমেট্রো 16 সিরিয়ালের, একেবারে আপডেট নাম্বার। আর এই যে দেখতে পাচ্ছেন পেছনের প্যানেলের কন্ডিশন, আর এ হলো বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন। আর আপনাদেরকে এখন একটু মিটারটা দেখিয়ে দিই। বাইকের মিটারটা দেখতে পাচ্ছেন, বাইকটি চলছে হচ্ছে 4,000 কিলো অনলি, 4,086 কিলো। এটা তো অরিজিনাল চলা না, ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল চলো, 4,086 কিলো দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পাশের কন্ডিশনও। তারপর এবার আপনাদেরকে একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই। আর এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন, ফ্রন্টের টায়ারের কন্ডিশনও, মাডগার্ড এবং হেডলাইটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। বাইকটি অনলি 4,000 কিলো চলছে, খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর ভাই এটার জন্য প্রাইসটা কত আছেন? 1,80,000 আস্কিং প্রাইস না গাইস? এটার জন্য প্রাইসটা হচ্ছে 1,80,000। আর এটা কিন্তু ডাবল ডিক্সের 2019-এর মডেল, এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। 1,80,000 টাকা তারা প্রাইস চাচ্ছে। তো এ হচ্ছে বাইকটির ওভার লুক, সুজুকি জিক্সার 2019-এর মডেল। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি পালসার ফোর কালার দেখতে পাচ্ছেন, নেভি ব্লু কালারের। আর মাডগার্ডের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, হেডলাইটের কন্ডিশন। আর আপনাদেরকে একটু ট্যাঙ্কের কন্ডিশনটা দেখিয়ে দিই। এ হলো বাইকের ট্যাঙ্কের কন্ডিশন, আর আপনাদেরকে মিটারটা দেখিয়ে দিচ্ছি। বাইকটি মিটারে চলছে হচ্ছে 17,000 কিলো, 17,334 কিলো। আর এ হচ্ছে মাঝখানের প্যানেল এবং ব্যাক প্যানেলের কন্ডিশন। আর বাইকটি হলো চট্টমেট্রো 15 সিরিয়ালের, সিঙ্গেল ডিস্ক। তো এটা হচ্ছে বাইকটির ওভারঅল লুক, 2018 সালের মডেল। আর ভাই প্রাইসটা কত আছেন এটার জন্য? 1,35,000 গাইস। এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 1,35,000। আর এটা তো আস্কিং প্রাইস না গাইস? এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল পালসার ফোর কালারটির ওভারঅল কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি টিপিএস স্ট্রাইকার, ব্ল্যাক এবং রেড কালারের দেখতে পাচ্ছেন।
ফ্রন্টের টায়ারের কন্ডিশন এবং মাডগার্ড হেডলাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর হলো ট্যাঙ্কের কন্ডিশন। আর বাইকটির মিটারটা দেখিয়ে দিই কত কিলো চলছে। বাইকটির মিটারে চলছে হচ্ছে 5368 কিলো। আর দেখতে পাচ্ছেন ইঞ্জিনের পাশের কন্ডিশন, মাঝখানের প্যানেল এবং ব্যাক প্যানেলের কন্ডিশন। আর বাইকটা হলো চট্টগ্রাম টু 15 সিরিয়ালের। আর এটা ভাই কোন সালের মডেলটা? 17 মডেল 18 রেজিস্ট্রেশন না? ওকে, বাইকটা হলো 17 মডেল 18 রেজিস্ট্রেশন। আর বাইকটি হলো ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন। প্রাইসটা কত হচ্ছে এটার জন্য? 1 লক্ষ টাকা। গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে 1 লক্ষ টাকা। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এটাতে বার্গেনিং করে নিতে পারবেন। তো এই হচ্ছে টিভিএস স্ট্রাইকারটির ওভারঅল লুক। আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশনে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি গ্ল্যামার ব্ল্যাক এবং ব্লু কালারে দেখতে পাচ্ছেন। আর বাইকের মিটারটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাইকটি মিটারে চলছে হচ্ছে আপনার, বাইকটা কত কিলো চলছে? 11,000 না গাইস? বাইকটি চলছে হচ্ছে 11,000 কিলো। আর দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের কন্ডিশন, মাঝখানের প্যানেলের কন্ডিশন এবং ব্যাক প্যানেলের কন্ডিশন। বাইকটা হলো চট্টগ্রাম টু 17 সিরিয়ালের নাম্বার প্লেট। আর এটা স্মার্ট কার্ড চলে আসছে? রেডি স্মার্ট কার্ড এনে গাইস, বাইকটি কিন্তু স্মার্ট কার্ডও রেডি আছে, বিআরটি থেকে তারা এনে দেবে এটা। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক, বাইকটি কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর দেখতে পাচ্ছেন ফ্রন্টের কন্ডিশন, ওভার ফ্রেশ না? প্রাইসটা কত হচ্ছে এটার জন্য? 1 লক্ষ টাকা গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে 1 লক্ষ টাকা। আর এটা তো আস্কিং প্রাইস না গাইস? এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল লুক গাইস। এরপর আমরা চলে আসলাম একটি পালসার 3 কালারের পাশে, ব্ল্যাক এবং রেড কালারের। দেখতে পাচ্ছেন ফ্রন্টের টায়ারের কন্ডিশন, হেডলাইটের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর বাইকের ট্যাঙ্কের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, বাইকের ট্যাঙ্কের কন্ডিশন। আর ব্যাক, আর দেখতে পাচ্ছেন বাইকটি নাম্বার হলো চট্টমেটো 13 সিরিয়ালের, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড তো রেডি আছে না গাইস? স্মার্ট কার্ড রেডি আছে, 10 বছরের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। বাইকটির ব্যাক প্যানেলের কন্ডিশন। আবার এটার জন্য প্রাইসটা কত হচ্ছে? 1,05,000 আস্কিং প্রাইস না গাইস? এটার জন্য প্রাইসটা হচ্ছে 1,05,000। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। সে ছিল পালসার 3 কালারটির ওভারঅল লুক। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি টিভিএস এগো, একটি স্কুটার। আর এটা কোন সালের মডেল? 2016 মডেল গ্যাস। বাইকটা হলো 2016 সালের মডেল, চট্টগ্রাম টু 15 সিরিয়ালের নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন। আর ব্যাক প্যানেলের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই। এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন, খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। টায়ারের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটু মিটারটা দেখিয়ে দিই। বাইকটির মিটারে চলছে হচ্ছে 15,783 কিলোমিটার দেখতে পাচ্ছেন। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর ভাই প্রাইসটা কত হচ্ছেন এটার জন্য? 1,10,000 গাইস, এটার প্রাইসটা হচ্ছে 1,10,000। আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। টিভিএস উইগো, এটা 100 সিসি না, 110 সিসি, এটা হচ্ছে 110 সিসির একটি স্কুটার। আর প্রাইসটা হচ্ছে 1,10,000। আর এটার শোরুম প্রাইস কত? অন টেস্টের মধ্যে 1,40,000। আর তারা চাচ্ছে হচ্ছে নাম্বার এটা করা আছে, 15,000 কিলো মতো চলছে, প্রাইসটা হচ্ছে 1,10,000। আপনারা যাদের প্রয়োজন স্কুটার আপনারা দেখতে পারেন। তো হচ্ছে স্কুটারটির ওভারঅল লুক। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি ডিসকভার 100 ব্ল্যাক কালারের। আর এটা কিন্তু ড্রাম এডিশন দেখতে পাচ্ছেন। আর এই যে ট্যাঙ্কের কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর চট্টমেটো 13 সিরিয়াল নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, 10 বছরের ডকুমেন্ট। প্রাইসটা কত আছে এটার জন্য? 80,000 গ্যাস, প্রাইসটা হচ্ছে 80,000। আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল লুক। তারপর পাশে দেখতে পাচ্ছেন একটি পালসার 1 কালার না, সিলভার কালারের ইঞ্জিন দেখতে পাচ্ছেন, 2009 সালের মডেল, ডেক্স এডিশন দেখতে পাচ্ছেন। আর বাইকের ট্যাঙ্কের কন্ডিশনও দেখতে পাচ্ছেন, আর ইঞ্জিনের পাশের কন্ডিশনও দেখতে পাচ্ছেন। আর বাইকটি হলো চট্টমেটো 13 সিরিয়ালের। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর ভাই প্রাইসটা কত হচ্ছে এটার জন্য? 60,000 গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে অনলি 60,000। আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল পালসারটির ওভারঅল লুক। গাইস, এরপর আমরা চলে আসলাম আরেকটি পালসার 2 কালারের পাশে, দেখতে পাচ্ছেন রেড কালারে। আর ইঞ্জিনের পাশের কন্ডিশনে দেখতে পাচ্ছেন, আর ফ্রন্টের টায়ার দেখতে পাচ্ছেন, এটি কিন্তু টিউবলেস টায়ার। তারপর দেখতে পাচ্ছেন হেডলাইটের কন্ডিশন, আর পেছনের টায়ারও কিন্তু টিউবলেস টায়ার, চট্টমেটো 14 সিরিয়াল নাম্বার প্লেট
ব্যাক প্যানেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাইকটির ওভারঅল লুক। এটা ভাই কোন সালের মডেলটা? 2017 মডেল না? প্রাইসটা কত যাচ্ছে এটার জন্য? 86,000। গাইস প্রাইসটা চাওয়া হচ্ছে 86,000, আর এটাও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল লুক। তো গাইস এই ছিল হচ্ছে কাজা গরিবে নেওয়াজ মোটরসের সকল বাইকের কালেকশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।